হ্যালো সিনেমা লাভার্স, আজ আমি তোমাদেরকে স্ট্রেঞ্জার থিংস এর সিজন ওয়ানের এপিসোড ওয়ান এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। স্টোরির শুরুতে আমাদের হকাই সিটির একটা সায়েন্স ল্যাব দেখানো হয়, যেখানে একজন সায়েন্টিস্ট পালাচ্ছিল। ওই সায়েন্টিস্ট চেষ্টা করছিল যেন লিফট তাড়াতাড়ি আসে, যেন কোনো না কোনো জিনিস ওই সায়েন্টিস্টের পেছনে ছিল। তারপর লিফট আসে, দরজা খুলে আর সায়েন্টিস্ট তাড়াতাড়ি ভেতরে যায়। কিন্তু তখনই আমরা দেখি কোনো একটি অজানা জিনিস ওই সায়েন্টিস্টকে মেরে ফেলে। তারপর সিন শিফট হয় মাইকের বাড়িতে। এখানে আমরা চারজন বাচ্চাকে দেখতে পাই, যাদের নাম ছিল মাইক, ডাস্টিন, লুকাস এবং উইল। এই চারজন নিজেদের বানানো বোর্ড গেম খেলছিল, আর এতে অনেক সময় লাগিয়ে দিয়েছিল, আর গত 10 ঘন্টা ধরে এরা এই গেমই খেলছিল। কিন্তু তখনই মাইকের মা আসে আর গেমকে তাড়াতাড়ি শেষ করতে বলে। কিন্তু মাইক বলে আমরা আরও কিছুক্ষণ খেলতে চাই, কিন্তু মাইকের মা তখনই খেলা শেষ করতে বলে, আর এরা সবাই নিজেদের গেম ওখানে থামিয়ে নিজেদের বাড়ি যাওয়া শুরু করে। লুকাসের বাড়ি কাছে হয় ও তাড়াতাড়ি পৌঁছে যায়। অন্যদিকে ডাস্টিন আর উইল একসাথে সাইকেল করে নিজেদের বাড়ির দিকেই যাচ্ছিল। তখনই ডাস্টিন আর উইল নিজেদের মধ্যে রেস করে আর উইল আগে চলে যায়। যাওয়ার সময় উইলের সাইকেলের হেডলাইট বারবার অন অফ হচ্ছিল আর এক সময় বন্ধ হয়ে যায়। তখনই ওর সাইকেলের সামনে ওই আননোন এন্টিটি আসে আর উইল সাইকেল নিয়ে জঙ্গলে পড়ে যায়। উইল ওর সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু বাড়িতে গিয়ে উইল দেখে ওর বাড়িতে কেউ নেই। উইলের ফ্যামিলিতে ওর মা আর ওর বড় ভাই আছে, কিন্তু বাড়িতে কেউ না থাকায় ও ফোন করার ট্রাই করে, কিন্তু ফোন থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। তখনই ওই বাড়ির দরজা একাই খুলে যায়। তখন উইল পেছনের দরজা দিয়ে ব্যাকইয়ার্ডের দিকে যায় আর তাড়াতাড়ি বন্দুকে গুলি ভরার চেষ্টা করে। উইল একদম বন্দুক লোড করে অ্যাটেন্টিভলি দাঁড়িয়েছিল, কিন্তু তখনই ওখানকার বাল্ব অনেক বেশি আলোর সাথে জ্বলতে শুরু করে আর উইলের পেছনেই ওই অদ্ভুত জিনিসটা ছিল। তখনই 1 সেকেন্ডের মধ্যে উইল ওখান থেকে গায়েব হয়ে যায়। ও বেঁচে আছে না মারা গেছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। উইলের মা সকালে আসে, আবার সকালে জবে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন ওর মা জনাথন অর্থাৎ উইলের বড় ভাইকে বলে, তাড়াতাড়ি তোমার ছোট ভাই উইলকে ওঠাও, তাছাড়া ওই স্কুলে লেট হয়ে যাবে। জনাথন বলে ও হয়তো ওর রুমে আছে। তখন উইলের মা বলে, হয়তো মানে ওর রাতে বাড়িতে তো এসেছিল। তখন জনাথন বলে ওর রাতে নাইট শিফট ছিল। তখন জয়েস রেগে যায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম আমরা দুজনে একসাথে নাইট শিফট করতে পারবো না, উইলের খেয়াল রাখতে বাসায় কাউকে না কাউকে থাকতে হবে, আর উইলের রুমেও ফাঁকা ছিল। তাই জয়েস অর্থাৎ উইলের মা মাইকের বাসায় কল করে, কিন্তু মাইকের মা বলে উইল গত রাতে 8টার দিকেই তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিল, ও কি বাসায় পৌঁছায়নি। জয়েস কাউকে টেনশন দিতে চায়নি, তাই বলে মনে হয় ও তাড়াতাড়ি উঠে স্কুলে চলে গিয়েছে। তারপর আমাদের এই শহরের পুলিশ অফিসারকে দেখানো হয়, যার নাম হপার। হপার পুলিশ স্টেশনে আসে আর ওর সেক্রেটারি জয়েসের ব্যাপারে বলে, বলে যে জয়েসের ছেলে উইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হপার ওর কথা সিরিয়াসলি নেয় না, কারণ এই শহরে তেমন সিরিয়াস কোনো ক্রাইমই হতো না। তারপর যখন হপার ওর রুমে যায়, তখন দেখে ওখানে জয়েস ছিল, যে খুবই টেনশনে ছিল। হপার বলে যে ও হয়তোবা ওর বন্ধুদের সাথে থাকতে পারে, এ বয়সে এমন হয়, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু জয়েস বলে আমার ছেলে এমন একদমই না, ও অনেক বেশি ইনোসেন্ট, এমনকি স্কুলে ওকে অনেক বুলি করে। অন্যদিকে আমাদের বাকি 3 বাচ্চাদের দেখানো হয়, মাইক, লুকাস আর ডাস্টিন, যারা ভাবছিল উইল কেন কাল বাড়িতে পৌঁছায়নি, আর অন্য বাচ্চারা এই 3 জনকে খুব বুলি করত। কিন্তু মাইক, লুকাস আর ডাস্টিন ওদের ইগনোর করে। তারপর আমরা মাইকের বড় বোন ন্যান্সিকে দেখি, যা তার বেস্ট ফ্রেন্ড বারবারার সাথে ছিল। এরা 2 জন মিলে একজন ছেলে স্টিভের ব্যাপারে কথা বলছিল। তখনই ন্যান্সির লকারে স্টিভের একটা লেটার পাওয়া যায় যে বাথরুমে আমার সাথে দেখা করো। বাথরুমে ন্যান্সি স্টিভের সাথে দেখা করতে গেলে স্টিভ বলে, হয় তুমি রাতে আমার সাথে দেখা করো, নয়তো আমি তোমার বাসায় চলে যাব তোমার সাথে দেখা করতে। ন্যান্সি বলে যে আমার বাসায় এসব অ্যালাউ করে না, আর আমার কেমিস্ট্রি টেস্ট আছে, তাই আমার রাতে পড়াশোনা করা লাগবে। কিন্তু স্টিভ বলে রাতে আমরা 2 জন মিলে পড়াশোনাই করব। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাসকে দেখানো হয়, যারা ওদের সায়েন্স টিচারের সাথে অনেক ঘনিষ্ঠ ছিল, আর এদের টিচার এদের একটা ডিভাইস তৈরি করে দিয়েছিল, এমন ডিভাইস যার সাহায্যে এরা অনেক দূরে থেকে একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে। অন্যদিকে উইলের মা হপারকে বলেছিল যে উইলের 3 জন বেস্ট ফ্রেন্ড আছে, তাই হপার এদের জিজ্ঞেস করতে এসেছিল। কিন্তু এরা কিছুই জানতো না যে রাতে আলাদা হওয়ার পর উইল কোথায় গেছে। কিন্তু তবুও এরা বলে যে উইলকে খুঁজতে এরা হপারকে সাহায্য করতে চায়। কিন্তু হপার না করে দেয় আর বলে তোমরা স্কুল থেকে সোজাসুজি বাড়িতে যাবে, একদমই উইলকে খোঁজার জন্য কিছু করবে না, আর এই সময় বাইরে ঘোরাঘুরি করাও বেশি একটা সেফ হবে না। তারপর আমাদের ওই সায়েন্স ল্যাব দেখানো হয়, যেখানে আরও 4-5 জন সায়েন্টিস্ট এসেছিল। সায়েন্স ল্যাবের একপাশ পুরো সিল করা ছিল আর ইনফরমেশন দেওয়া হয় যেন ইনফেকশন বেশি না ছড়ায়, তাই এই জায়গা পুরোপুরি সিল করা থাকবে। এদের মধ্যে কিছু সায়েন্টিস্ট স্পেশাল স্যুট পরে সামনের দিকে যায়। ওরা লিফট দিয়ে নিচের দিকে যায় আর সামনে আগায়। এখানে অদ্ভুত আঠালো পদার্থের মতো কিছু দেখা যাচ্ছিল আর ওয়ালের উপর একটা জায়গা ছিল যার ভেতর থেকে হালকা হালকা আলো আসছিল। মনে হচ্ছিল দেয়ালের উপর একটা পর্দা যার অপর পাশে কিছু আছে।
ওখানে একটা সায়েন্টিস্ট একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে মেয়েটি কোথায় গিয়েছে। তারপর আমাদের ওই মেয়েকে দেখানো হয় যার ব্যাপারে ওরা কথা বলছিল। মেয়েটি রোগের কাপড় পরা ছিল আর ওর চুলও পুরো কাটা ছিল। এমন মনে হচ্ছিল যেন ওই মেয়ে ওই ল্যাব থেকে পালিয়ে এসেছে। তারপর ওই মেয়ে একটা রেস্টুরেন্টে যায় যেখানে ও খাবারের জন্য কিছু ফ্রাইস পায়। তখনই ওই রেস্টুরেন্টের ওনার ওই মেয়েকে দেখে ফেলে আর এক জায়গায় বসায় আর খাবারও খাওয়ায়। তারপর রেস্টুরেন্টের মালিক জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি আর তুমি এখানে কেন ঘুরছো। কিন্তু মেয়েটি কিছুই বলে না। তাই যখন ওনার খাবার সরিয়ে নিতে যায় তখন মেয়েটি ওর নাম নিজের হাতে ট্যাটু করা নাম্বার দেখিয়ে বলে 11, অর্থাৎ এই বাচ্চার নাম 11। তারপর ওনার একটা সোশ্যাল ওয়ার্কারদের কল করে যেন ওরা এসে বাচ্চাটিকে সঠিক জায়গায় নিয়ে যায়। তখনই আমাদের 11-এর কিছু পাওয়ার দেখানো হয়। একটা ফ্যান ছিল যেটা অনেক শব্দ করছিল। 11 ওই ফ্যানের দিকে তাকায় আর এক সেকেন্ডে ওই ফ্যান বন্ধ হয়ে যায়। অর্থাৎ 11-এর কাছে কিছু পাওয়ারও ছিল যার সাহায্যে ও নিজের মন দিয়ে সব জিনিস কন্ট্রোল করতে পারত। তারপর হপার জয়েসের কাছে আসে, কিন্তু তখনও উইলের কোনো ইনফরমেশন ছিল না। তারপর রাতে হপার একটা সার্চ পার্টি বানায় আর সবাই জঙ্গলে যায় উইলকে খুঁজতে। অন্যদিকে মাইক, ডাস্টিন আর লুকাসও ভাবে যে ওরা উইলকে খুঁজতে যাবে। যখন মাইক বের হয় তখন ওর বোন ন্যান্সির জানালার কাছে স্টিভকে দেখতে পায়। অন্যদিকে ন্যান্সি বুঝতে পারছিল না যে স্টিভ এই সময়ে কেন এসেছে। তারপর স্টিভ আর ন্যান্সি কথা বলতে শুরু করে, আবার পড়াশোনাও করে, কিন্তু এদের মধ্যে ক্লোজনেস বাড়ছিল। অন্যদিকে 11 ওনারের ওপর বিশ্বাস করতে শুরু করেছিল। ওনার 11-কে আইসক্রিমও খেতে দিয়েছিল। তখনই দরজায় কেউ নক করে। ওনার ওদের সোশ্যাল ওয়ার্কার ভেবে ভেতরে আসতে দেয়, কিন্তু ওরা ভেতরে ঢুকে ওনারকে শ্যুট করে মেরে ফেলে আর 11ও দৌড়ে পালাতে শুরু করে। তারপর ওই সায়েন্টিস্টকে দেখানো হয় যাকে আমরা ল্যাবের ভেতরেও দেখেছিলাম। সে দেখে 11 দুজন গার্ডকে মেরে পালিয়ে গিয়েছে। তারপর আমরা মাইক, ডাস্টিন আর লুকাসকে দেখতে পাই যারা উইলকে খুঁজতে জঙ্গলে পৌঁছে গেছে। বৃষ্টি হচ্ছিল, তবু ওরা সামনে আগায় আর উইলকে খুঁজতে থাকে। তখনই ওরা কিছু শব্দ শুনতে পায় আর বৃষ্টিও হচ্ছিল অনেক জোরে। তখনই ওদের সামনে 11 আসে। তখনই সিন শিফট হয় জয়েস আর জনাথনের দিকে, যারা উইলের ব্যাপারে কথা বলছিল, ভাবছিল আর কাঁদছিল যে যদি ওরা ওই দিন বাসায় থাকতো তাহলে হয়তো উইলের কিছুই হতো না। তখনই ওদের ঘরে টেলিফোনে কল আসে। জয়েস যখন ওই কল উঠায় তখন অপর পাশ থেকে অনেক নয়েজ আসছিল আর সাথে কিছু নিঃশ্বাসের শব্দও আসছিল আর সাথে সাথে কোনো ক্রিয়েচারের শব্দও আসছিল। আর জয়েসও বুঝতে পারছিল যে এটা ওর ছেলে উইলেরই নিঃশ্বাসের শব্দ। তখনই ফোনে ইলেকট্রিক শক হয় আর ফোন নষ্ট হয়ে যায়। জয়েস আবার কল করার ট্রাই করে, কিন্তু ফোন নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে উইল কোথায় আছে আর কি হয়েছে ওর সাথে, এই সব কিছুই আমরা পরের এপিসোডে জানতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।